नमस्कार बंधुरा, सोनाली রন্ধনশালায় সকলকে স্বাগত। आज के বানাবো অত্যন্ত একটি সুস্বাদু রেসিপি, চুনো মাছ দিয়ে কচুল্লতি। তাই এখানে আগে থেকে আমি জল নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এবার কচুল্লতিটা এই জলের মধ্যে দিয়ে দেব। কচুল্লতিটা দেওয়ার পর এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সামান্য লবণ দেওয়ার পর লবণটাকে একটা খুন্তির সাহায্যে সমস্ত কচুল্লতির মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে জোরে রাখবো, হাই ফ্লেমে রাখবো। রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কচুল্লতিটা একটু ভাপ দিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দিলাম। কচুল্লতি কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নেব। কড়াইয়ের আঁচটা কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আন্দাজ মতন সর্ষের তেল দিলাম, তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চুনো মাছ। মাছগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না মাছটা। এবার এই মাছগুলো তুলে নেব একটা বাটিতে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনের কিছু টুকরো। ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুল্লতিগুলো। ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেব। কচুল্লতি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন সমস্ত জিনিস ভেজে হালকা ভেজে নেওয়া হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য গরম জল। ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল সামান্য।
सामान्य एक नून एड कर दी दीची एक चामच मतन चीनी स्वादा जाते बैलेंस है भलोक नड़ाचाड़ा कर देव एबार ढेके दिलाम नड़ाचाड़ा कर देवार पर ढेके दिलाम पाँच मिनट फुटते देव এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছ এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে চুনো মাছ দিয়ে কচুর লতি খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাই এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কিন্তু চাই চাই আর এবার এইটাকে একটি পাত্রে ঢেলে নেব রেডি একেবারে চুনো মাছ দিয়ে কচুর লতি এবার এটা ভাতের সঙ্গে আমরা কিন্তু খেয়ে নেব দারুণ একটি রেসিপি যদি খুব ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক করবেন সোনালী রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে ভালো থাকবেন আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ এই পর্যন্তই